ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস টুর্নামেন্টের মধ্যে। আগের বারে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2018 সালে রাশিয়াতে, ফিফা বলেছে প্রায় 3.572 বিলিয়ন মানুষ তাদের টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেছে। আপনি ভাবতে পারছেন পৃথিবীর অর্ধেকের থেকে বেশি মানুষ এই ওয়ার্ল্ড কাপটি দেখেছে। এবারেও রেকর্ড তৈরি করে দেয় ফিফা ওয়ার্ল্ড কাপ। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এই ফিফা কাপকে নিয়ে যে বিজনেস মডেলটি হয় সেটি কিভাবে কাজ করে, ফিফা এজেন্সি কিভাবে টাকা উপার্জন করে, আর পৃথিবীর বিভিন্ন দেশ কেন নিজের দেশে ওয়ার্ল্ড কাপটি করাতে চায়? আসুন গভীরভাবে ভাবি আজকের এই ভিডিওটিতে। इस बार कतर में हो रहे 22वें वर्ल्ड कप में 32 टीमें हैं। FIFA says alcohol sales have been banned. The decision is clear. I think personally, for 3 hours a day, you cannot drink a beer, you will survive. The most deadly Middle East construction project. Qatar's treatment of the LGBTQ community. FIFA is under fire. ফিফা শব্দটির পুরো নাম হলো ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। এটি একটি ফ্রান্সীয় শব্দ, কিন্তু এর ইংরেজিতে মানে হয় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল। এটি স্থাপিত করা হয় 1904 সালে রবার্ট গোরিনের দ্বারা। তিনি সেই মানুষ ছিলেন যিনি 7টি আলাদা আলাদা মেম্বার দেশের প্রতিনিধিদের একসাথে নিয়ে আসেন, এনারে প্যারিসে বসে এবং ফিফা এর ফাউন্ডেশন অ্যাক্ট স্বাক্ষর করেন। ফিফা স্থাপনের পর প্রথম প্রেসিডেন্ট তিনি হন। প্রায় 118 বছর সময়টাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় তাহলে আজকের দিনে ফিফার 211 টিম যুক্ত। ইন্টারেস্টিং কথা এটাই, এই সব দেশগুলি আলাদা আলাদা নয়, এগুলোর মধ্যে কিছু টিম এমনও আছে যেগুলি একই দেশের মধ্যে অবস্থিত, যেমন মাকাও এবং ইউএস ভার্জিন আইল্যান্ডস। ফিফা এদের টিম আছে কিন্তু এদের দেশ আলাদা আলাদা নয়। আর একটা মজাদার কথা যেটা শুনে আপনি অনেকটাই অবাক হবেন, ফিফা $1 বিলিয়ন উপার্জন করে, তা সত্ত্বেও ফিফা একটি এনজিও। ঠিকই শুনেছেন আপনি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এটি তৈরি করার পেছনে কারণ বলা হয়েছে ফুটবলকে পৃথিবীতে প্রমোট করার জন্য। কিন্তু যেমন ভাবে বাকি সকল এনজিও সামাজিক কাজ করে থাকে, তেমনি ফিফারও সামাজিক কাজ আছে, যেমন এডুকেশন অফ অল, সেভ দ্য প্ল্যানেট, প্রোটেক্ট চিলড্রেন। ফিফা ফাউন্ডেশনটিকে 2018 সালে প্রতিষ্ঠিত করা হয় একটি স্বাধীন সত্তা হিসেবে কাজ করার উদ্দেশ্যে, যার উদ্দেশ্য ছিল ফুটবলের পজিটিভ পাওয়ারকে সচল করা, মানুষের জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই একটি বৃহৎ পরিসর অনুভূতির জন্য ফিফা বাকি সকল এনজিওর মতো সামাজিক কাজ করে থাকে। কিন্তু পরের প্রশ্ন এটাই ওঠে যে অর্গানাইজেশনের একদম ওপরে কে বসে আছে? একদম টপে আছে ফিফা কাউন্সিল। 37টি আলাদা আলাদা মেম্বার এই ফিফা কাউন্সিলে বসে। এদের একটি প্রেসিডেন্ট থাকে যাকে ফিফা কংগ্রেসের দ্বারা নির্বাচিত করা হয়, 8 জন ভাইস প্রেসিডেন্ট থাকে এবং 28 জন বাকি অন্যান্য মেম্বার থাকে। ফাইন্যান্সিয়ালি দেখা যায় তাহলে ফিফা 4 বছরের সার্কেল অপারেট করে। এরপর আমরা আলোচনা করব ফিফা কিভাবে টাকা উপার্জন করে। নাম্বার 1, ব্রডকাস্টিং রাইটস। ফিফা এজেন্সি বিশ্বব্যাপী ফুটবল ঘটনাগুলির ব্রডকাস্টিং অধিকার অর্জন করে। তারা টিভি চ্যানেল, ওয়েবসাইট, ওয়েবকাস্টিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য মাধ্যমে ফুটবল ঘটনাগুলি সরাসরি অনুষ্ঠান করে। এই অধিকার অর্জন করে ফিফা এজেন্সি টাকা উপার্জন করে। সবচেয়ে বড় অংশটি এসেছে টেলিভিশন সম্প্রচার তত্ত্ব বিক্রি থেকে, যা $3,426 মিলিয়ন মার্কিন ডলারে পূর্ণ চক্রের রাজস্বের 45% জন্য দায়ী। এই বিভাগে রাজস্ব আগের যজ্ঞের তুলনায় 2019 থেকে 2022 সালে 10% বেড়েছে। ইউরোপ 1,061 মিলিয়ন মার্কিন ডলারের বৃহত্তম বিক্রয় অঞ্চলে পরিণত হয়েছে। তারপরে এশিয়া এবং উত্তর আফ্রিকা, যা $1,025 মিলিয়ন অবদান রেখেছে। ডেটা দেখায় যে ফিফা বিশ্বকাপ কাতার টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা সংস্করণ ছিল। বিশ্বের জনসংখ্যার অর্ধেকের বেশি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অ্যাকশন অনুসরণ করে 5 বিলিয়নের বেশি দর্শক। নম্বর 2, মার্কেটিং রাইটস। ফিফা এজেন্সি ফুটবল ঘটনাগুলির মার্কেটিং অধিকার অর্জন করে। তার বিজ্ঞাপন, স্পন্সরশিপ, পণ্যের প্রচার প্রচারণা, সামগ্রিক মার্কেটিং কার্যক্রম এবং ব্র্যান্ড পরিচালনা করে। এই অধিকার অর্জন করে ফিফা এজেন্সি টাকা উপার্জন করে। আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল বিপণন অধিকার বিক্রি, অর্থাৎ মার্কেটিং রাইটস। ফিফা পার্টনারদের মধ্যে রয়েছে ব্লু চিপ কোম্পানি, অ্যাডিডাস, কোকা কোলা, হুন্ডাই, ইয়া ওয়ান্ডা গ্রুপ, কাতার এয়ারওয়েজ এবং ভিসা। সেই সাথে একটি সাম্প্রতিক সংযোজন কাতার এনার্জি। ফিফা 7টি ফিফা বিশ্বকাপ স্পন্সরকেও সাইন আপ করেছে, বুডওয়েজার, ম্যাকডোনাল্ড, ভিভো, এসেন্স, ম্যাগনিউ, বাইজুস এবং crypto.com। ফিফা বিশ্ব এবং আঞ্চলিক উভয় পর্যায়ে ফিফা বিশ্বকাপ কাতারের জন্য উপলব্ধ সমস্ত স্পন্সরশিপ প্যাকেজ সফলভাবে বিক্রি করেছে। 18টি আঞ্চলিক সমর্থকদের সাথে একত্রে টুর্নামেন্টের অংশীদার এবং স্পন্সরদের সংখ্যা ছিল 32। অন্যান্য ফিফা টুর্নামেন্টের স্পন্সরদের সাথে এই কোম্পানিগুলি 2019 থেকে 2022 চক্রের বিপণন অধিকারের আয়ের জন্য 1,700
$95 মিলিয়ন উপার্জন করে। নম্বর থ্রি, টিকিটিং রাইটস। ফিফা এজেন্সি ফুটবল ঘটনাগুলির টিকিটিং অধিকার অর্জন করে। তারা ঘটনাগুলির টিকিট বিক্রয় এবং ব্যবস্থাপনা করে। টিকিট বিক্রয় এবং সংরক্ষণের মাধ্যমে ফিফা এজেন্সি টাকা উপার্জন করে। আতিথেয়তা অধিকার এবং টিকিট বিক্রি থেকে রাজস্ব $949 মিলিয়ন নতুন উচ্চতায় পৌঁছেছে, যার মধ্যে $686 মিলিয়ন টিকিট বিক্রির মাধ্যমে এবং $243 মিলিয়ন ফিফা বিশ্বকাপ কাতারের আতিথেয়তা অধিকার বিক্রির মাধ্যমে তৈরি হয়েছে। বাকিটা অন্যান্য ফিফা টুর্নামেন্টে এবং ইভেন্টের দ্বারা $20 মিলিয়ন বিতরণ করা হয়েছে। নম্বর ফোর, ব্র্যান্ড লাইসেন্সিং রাইটস। ফিফা এজেন্সি ফুটবল ঘটনাগুলির ব্র্যান্ড লাইসেন্সিং অধিকার অর্জন করে। তারা ব্র্যান্ডেড পণ্য, আনুষ্ঠানিক আইটেম এবং আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্র্যান্ড লাইসেন্সিং করে। এই অধিকার অর্জন করে ফিফা এজেন্সি টাকা উপার্জন করে। লাইসেন্সিং অধিকার বিক্রি চমৎকার ফলাফল অর্জন করতে থাকে, যার মোট আয় ছিল $769 মিলিয়ন, যা 2015-2018 চক্রের তুলনায় 28% বেশি। ফিফা বিশ্বকাপ কাতার 2022-এর সর্বকালের বৃহত্তম লাইসেন্সিং এবং খুচরা প্রোগ্রাম পরিচালনা করেছে। খুচরা টুর্নামেন্ট আউটলেটগুলির পাশাপাশি স্থায়ী ফ্ল্যাগশিপ ফিফা স্টোরটি নভেম্বরে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়েছে। 2022 সালে ফিফা এছাড়াও fifastores.com চালু করেছে। এটি প্রধানত ইকমার্স অফার, যা ফিফা বিশ্বকাপ এবং ফিফার সমস্ত বৈশিষ্ট্যের জন্য উত্তেজনাপূর্ণ নতুন পণ্যের রেঞ্জ সমন্বিত করে। সাইকেলের লাইসেন্সিং রাজস্ব ফিফার ব্র্যান্ডেড লাইসেন্সধারী যেমন টেটিঙ্গার, হুবোল্ড এবং লুই ভিটনের পাশাপাশি সংগ্রহযোগ্য ট্রেন্ডিং কার্ড এবং সিক্টার লাইসেন্সধারী পানিনির কাছ থেকেও এসেছে। 2019-22 সময় ফিফার চারটি মূল এসপোর্ট টুর্নামেন্টের ব্র্যান্ড যথা ফিফা ক্লাব সিরিজ, ফিফা ন্যাশনাল সিরিজ, ফিফা ওয়ার্ল্ড কাপ সফলভাবে চালু করা হয়েছে। প্লাস সংগ্রহ একটি নতুন ব্ল্যাক চেন সক্ষম প্ল্যাটফর্ম, যা সারা বিশ্বের ভক্তদের ডিজিটাল ফিফা বিশ্বকাপ এবং মহিলা ফিফা বিশ্বকাপ মুহূর্তগুলির মালিকানা ও সংগ্রহ করে দেয়। এছাড়াও যে ছোটখাটো উৎসগুলি ছিল সেগুলি হল পেনাল্টিজ, আপিলস, ফিফা কোয়ালিটি প্রোগ্রাম, রিয়েলিস্টিক রেন্টাল, ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়াম, ফিল্ম অ্যান্ড ভিডিও রাইট সেল। অন্যান্য রাজস্ব এবং আয় মোট $629 মিলিয়ন, যা আগের চক্রের পরিমাণের তুলনায় দ্বিগুণ। এরপর আমরা কথা বলে নেই ফিফার খরচের ব্যাপারে। এটা জানলে আপনি অনেকটাই অবাক হবেন, ডাইরেক্টলি ভাবে ফিফাকে কোনো টাকা স্পেন্ড করতে হয় না, শুধুমাত্র খেলাটির প্রাইজ হিসেবে যে টাকাটি দেওয়া হয়ে থাকে সেটি ফিফা দিয়ে থাকে। এখানে ফিফাকে মোট $440 মিলিয়ন স্পেন্ড করতে হয়। এখান থেকে যে টিম চ্যাম্পিয়ন হয় সেই টিমকে $40 মিলিয়ন এবং রানার্স আপ টিমকে $32 মিলিয়ন। এছাড়াও টিমগুলিকে যে টাকা দেওয়া হয়ে থাকে তোমরা এই চ্যাটবোর্ডে দেখতে পাচ্ছ। যে দেশটি ওয়ার্ল্ড কাপটি করাতে চায় সেই দেশটিকে খেলাটির বাকি সব খরচ করতে হয়। 2022 সালে কাতার বিশ্বকাপটি হোস্ট করে, সেই কারণে যাবতীয় খরচ কাতারকে করতে হয়। কাতার পিছনে ফেললো অনেক দেশকেই। বিমানবন্দরের মনোন্নয়ন, নতুন রাস্তা তৈরি, অভিনব হাব এবং হোটেল তৈরি এবং অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন মাটির তোলায় দিয়ে যাতায়াতের বন্দোবস্ত ইত্যাদি খাতে খরচ হয়েছে $210 বিলিয়ন। আর এটা কোনো মনগড়া কথা নয়। ইউএস স্পোর্টস ফিনান্স কনসালটেন্সি ফ্রন্ট অফিস স্পোর্টসের তথ্য এমনটাই জানাচ্ছে। দোহাতে দ্য পার্ল নামে আবাসন তৈরিতে $15 বিলিয়ন খরচ করা হয়েছে। দোহা মেট্রোর জন্য খরচ হয়েছে $36 বিলিয়ন। পরিকাঠামো তৈরিতে কয়েক বছর ধরে প্রতি সপ্তাহে $500 মিলিয়ন খরচ করা হয়েছে বলে দাবি করেছে কাতারের অর্থমন্ত্রী। 2018 সালে রাশিয়ার বিশ্বকাপ হয়েছিল, সেখানে পরিকাঠামো নির্মাণে খরচ হয়েছিল $11.6 বিলিয়ন। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপের সময় এই খাতে খরচ হয়েছিল $15 বিলিয়ন। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় লেগেছিল $3.6 বিলিয়ন। 2006 সালে জার্মানিতে খরচ হয়েছিল $4.3 বিলিয়ন। 1994 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকাঠামো তৈরিতে খরচ হয়েছিল $500 মিলিয়ন। 1998 সালে ফ্রান্সে বিশ্বকাপটি হয়েছিল, সেখানে খরচ হয়েছিল $2.3 বিলিয়ন। এবং 2002 সালে জাপানে লেগেছিল $7 বিলিয়ন। এত টাকা খরচ হওয়া সত্ত্বেও বিভিন্ন দেশ ওয়ার্ল্ড কাপটি নিজের দেশে করাতে চায়। তার কারণ হিসেবে বলা যেতে পারে, যদি কোনো দেশ এত টাকা খরচ করতে পারে তাহলে সেই দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, এর ফলে অন্যান্য দেশ থেকে সেই দেশের ওপর ইনভেস্টমেন্ট আসতে পারে। এছাড়া বলা হয়ে থাকে খেলাটি করার জন্য যে স্টেডিয়ামগুলি করা হয় সেই স্টেডিয়ামগুলি পরবর্তীকালে খেলাধুলা করার জন্য ব্যবহার করা হবে। আবার এটা বলা হয় যে দেশে খেলাটি হচ্ছে সেই দেশকে বাইরের অন্যান্য দেশ থেকে অনেক লোক এসে থাকে খেলাটি দেখার জন্য। আবার এটাও বলা হয় যে দেশে খেলাটি হচ্ছে সেই দেশকে বাইরের অন্যান্য দেশ থেকে অনেক লোক এসে থাকে খেলাটি দেখার জন্য এবং তাদেরকে থাকা খাওয়া এবং যাতায়াত করার জন্য টাকা খরচ করতে হয়। এর ফলে সেই দেশটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি লাভ করে।